ইচ্ছে থাকলে যে কোনো জিনিসই সম্ভব। রাজ্যে ছোটখাটো শিল্প আগেও ছিল, আন্দোলনের নামে তৎকালীন বামফ্রন্ট সরকার শিল্পকে বাড়তে দেয়নি। এতে মালিক পক্ষে যেমন ক্ষতি হয়েছে, তেমনি ক্ষতি হয়েছে রাজ্যের শ্রমিকদেরও। কেউ লাভবান হয়নি, বহুদিন যাবৎ এই পীড়া আমাদের সহ্য করতে হয়েছে। 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের শিল্প উন্নয়নের দিকে সরকার গুরুত্ব দিয়েছে। বুধবার বৈজ্যনগর শিল্প বৃদ্ধি কেন্দ্রে ডিএস গ্রুপের নতুন স্থাপিত রাবার থ্রেড প্ল্যান্টের উদ্বোধনে এসে এমন কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, গরিব মানুষ যাতে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। জিন্দাবাদ জিন্দাবাদ করে শিল্পগুলোকে নষ্ট করে দিয়েছে এবং তাতে করে মালিক পক্ষের যে একটা ইচ্ছা যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা এদের যে ডিজাইন মস্তিষ্কে ছিল। আন্দোলনের নামে ওই সরকার তাকে বাড়তে দেয় না এবং তাতে করে কী লাভ হলো? শ্রমিকও মরল, মালিকও মরল, কেউ আসতো না। তখন বহুদিন ধরে এই পীড়া আমরা সহ্য করেছি, শেষ পর্যন্ত 2018 আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করেছি। তাতে করে আপনারা নিজেরা মিডিয়া বন্ধুরা আছেন এখানে, আপনারা নিশ্চয়ই দেখেছেন এই বিষয়ে আলোচনা হয়েছে যে কীভাবে ইচ্ছা থাকে, অদম্য ইচ্ছা থাকে যে যে কোনো জিনিস সম্ভব। মাত্র 5-6 বছরে রাজ্যের শিল্প নগরী হিসেবে প্রভূত উন্নতি করেছে বৈজ্যনগর। একদম গ্রাসরুট লেভেলের উন্নয়ন হয়েছে সেখানে। এই গুণমান যাতে বজায় থাকে সে বিষয়ে বুধবার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর পাশাপাশি বাংলাদেশ, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের সাথে যাতে সুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতা গড়ে তোলা যায় সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। বহিরাজ্য এবং বিদেশ থেকে লগ্নিকারীদের ত্রিপুরায় আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।